शाइन टीवी 24x7 এ আপনাদেরকে স্বাগত। আমি অর্পিতা। দেখে নেব আজকের বিস্তারিত সব খবর। ভালো আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়? ঠিক মতো খাওয়া দাওয়া করেছেন? রাতে দারুণ ঘুম হয়েছে? আগের থেকে অনেকটাই সুস্থ বোধ করছেন? তাই রবিবার সকালেই হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন বিসিসিআই প্রধান। হৃদরোগে আক্রান্ত হয়ে গত 2 জানুয়ারি প্রথম হাসপাতালে ভর্তি হন সৌরভ। সেবার একটি স্টেন বসানো হয়, তারপর এক সপ্তাহের মধ্যে বাড়িও ফিরে যান। কিন্তু বুধবার ফের বুকে ব্যথা নিয়ে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। ধমনীর ব্লকেজ বেড়ে যাওয়ায় ফের 2 স্টেন বসানো হয়েছে তার। আপাতত তিনি ভালো আছেন। মিস্টার সৌরভ গাঙ্গুলি জানুয়ারিতে হি হ্যাজ হ্যাড আ হার্ট অ্যাটাক যখন দেন হি ওয়াজ অ্যাডমিটেড ইন উডল্যান্ডস এন্ড হি হ্যাড অ্যান অ্যানজিওপ্লাস্টি ফর ওয়ান অফ হিজ আর্টারিজ। অ্যাট দ্য টাইম অফ হিজ ফার্স্ট হার্ট অ্যাটাক উই অলসো ডায়াগনোজ দ্যাট হি হ্যাড ব্লকেজেস ইন টু আদার আর্টারিজ and that was planned to be treated at the second stage. This time he got admitted for angioplasty of the other two arteries, the left sided arteries. This time we also checked his previous angioplasty that was done. The stents were working fine and therefore 2 more stents were put on the left sided artery. Mr. Ganguly made a uneventful recovery. His heart is very strong and we hope that within the next few days he should be able to get back to all his normal activities. বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে জখম 3 শিশু। রবিবার সকালে এই ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হলো মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার চরবাজিতপুরে। চিকিৎসার জন্য শিশুগুলিকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুদের নাম সাদ্দাম ও সুরমি খাতুন। এদিন সকালে তারা বাড়ির পাশে খেলার সময় একটি প্যাকেটে কয়েকটি বোমা দেখতে পায়। সেগুলিকে নিয়ে বল ভেবে খেলতে গিয়ে আচমকা বিস্ফোরণ হলে 3 শিশু গুরুতর জখম হয়। একজন শিশুকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। এই বোমাগুলিকে কে বা কারা কি উদ্দেশ্যে রেখেছিল পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। ওদের ওখানে একটা ফাংশন কেমন হচ্ছে দিয়ে ওরা ওই ছেলেগুলা দেখতে যাচ্ছে বিলের ধারে দিয়ে ওই দেখতে যেমন ওই পেয়েছে প্যাকেট ভরা আছে হাতে করে নিয়ে তো খেলতে নিয়েছে দিয়ে তো খুব পাস্ট হয়ে গেছে। আচ্ছা ওদের দুজনের নাম কি? একটা নাম সাবিনা নাম সুমি। বয়স কত? 8 বছর বয়স হলো। আগামী 7 হলদিয়ার হ্যালিপ্যাড ময়দান কেন্দ্র পেট্রোলিয়াম মন্ত্রকের উদ্যোগে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানটিকে একটি জনসভার আকারে রূপ দেওয়ার নির্দেশ দিলেন মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি হলদিয়া এসে হ্যালিপ্যাড মাঠের সেই সভাস্থল ঘুরে দেখলেন। সঙ্গে ছিলেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল সহ বিজেপির জেলা নেতৃত্ব। আজ তিনি মাঠে এসে বিভিন্ন তেল সংস্থার আধিকারিকদের সঙ্গে কথা বলে এই নির্দেশ দেন। হলদিয়া বন্দরের অন্তর্গত হলদিয়া হ্যালিপ্যাড ময়দানে মোট 6.5 একর জায়গা জুড়ে হবে এই জনসভা। থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজ্যপাল জগদীপ ধনখড় সহ একাধিক নেতৃত্ব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি হলদিয়া আ রহে। पिछले दिनों में प्रधानमंत्री उज्ज्वला योजना में बंगाल में हम लोगों ने लगभग 88,50,000 नया LPG कनेक्शन लगाया है। इनको निरंतर LPG मिलते रहे इसके लिए भारत पेट्रोलियम कॉरपोरेशन ने 1100 करोड़ रुपया खर्चा करके एक LPG टर्मिनल हलदिया में बनाया है। उसको उसी दिन प्रधानमंत्री जी देश के लिए बंगाल के लिए डेडिकेट करेंगे। उसके अलावा लुब्रिकेंट बेस ऑयल हम आज बाहर से इंपोर्ट कर रहे हैं। हलदिया रिफाइनरी को हमने काम दिया था आत्मनिर्भर बनाने के लिए। अपने आप में हलदिया रिफाइनरी लुब्रिकेंट बेस ऑयल बनाना शुरू करेगा। उसकी भी 1000 करोड़ से ज़्यादा खर्चा करके एक लुब्रिकेंट बेस ऑयल की नई कारखाना की फाउंडेशन स्टोन दिया जाएगा। उसके अलावा मिनिस्ट्री ऑफ रोड ट्रांसपोर्ट की ओर से एक रोड की भी लोकार्पण किया जाएगा। यहीं से प्रधानमंत्री जी बंगाल के अंदर पहली बार उत्तर प्रदेश की फूलपुर से प्रधानमंत्री ऊर्जा गंगा योजना के तहत गैस पाइपलाइन आ रही है। दुर्गापुर तक पाइपलाइन पहुंच गई है। दुर्गापुर की इंडस्ट्रियल कॉरिडोर में
नेचुरल गैस मिलना अभी संभव है। मेट्रिक्स फर्टिलाइजर प्लांट को और दुर्गापुर स्टील प्लांट को अभी गैस मिल जाएगी, उसकी भी लोकार्पण लगभग 2400 करोड़ रुपया खर्चा करके प्रधानमंत्री ऊर्जा गंगा में बंगाल को गैस पाइपलाइन आई है, जिस पाइपलाइन से आगे बंगाल भर में पीने के पानी जैसे नल में जाती है, ऐसे ही घर घर तक नल में रंधन गैस भी पहुंचेगी, उसकी भी पाइपलाइन की लोकार्पण प्रधानमंत्री जी 7 तारीख को करेंगे। ऐसे लगभग 4500 करोड़ रुपया की भारत सरकार की एलपीजी टर्मिनल हो, पाइप में नेचुरल गैस आने की प्रकल्प हो, रोड सेक्टर की प्रोजेक्ट हो या लुब्रिकेंट बेस ऑयल बनाने की प्रोजेक्ट, उस सारे को लोकार्पण करेंगे। मैं माननीय बंगाल की राज्यपाल जी को भी अनुरोध किया हूँ, आदरणीय मुख्यमंत्री ममता दीदी को भी निमंत्रण किया हूँ, यहाँ के स्थानीय जनप्रतिनिधि भी रहेंगे और बड़े भव्यता के साथ उसी दिन বঙ্গাল কে লিয়ে এ সারে কল্যাণকারী যোজনাও কো প্রধানমন্ত্রী জি লোকার্পিত করেঙ্গে। নিয়ে নেব একটি ছোট বিজ্ঞাপন বিরতি। আপনারা দেখছেন শাইন টিভি 24x7। আসন্ন 2021 সালে বিধানসভা নির্বাচন, যদিও সেই নির্বাচনের দিন ঘোষণা হয়নি এখনো, নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়নি ঠিক কোন তারিখে হবে নির্বাচন, প্রার্থী ঘোষণা করেনি কোনো রাজনৈতিক দল। এরই মধ্যে রবিবার সকাল থেকেই বীরভূমে সিউড়ির হাটজন বাজারের দেওয়াল লিখনে নামল তৃণমূল ও বিজেপি, দুই রাজনৈতিক দল। হাটজন বাজারের একাধিক দেয়াল দখল নেয়ার কাজ চলছে দুই রাজনৈতিক দলের মধ্যে, শুধুমাত্র প্রার্থীর নাম বাদ দিয়ে সমস্ত কিছু লেখা হচ্ছে দেয়ালগুলিতে। এ বিষয়ে রাজনৈতিক দলগুলির বক্তব্য, হাতে বেশি সময় নেই, যে কোনো দিন ঘোষণা হবে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ, আর সে কারণে প্রার্থীর নাম ছাড়াই আগের থেকেই আমরা দেয়াল লিখন শুরু করেছি। সব মিলিয়ে একটা কথাই বলা যায়, দেয়াল কার দখলে থাকবে তা নিশ্চিত করতেই নির্বাচন ঘোষণার আগেই দেয়াল লিখন শুরু করেছে রাজনৈতিক দলগুলি। বিধানসভা লক্ষ্য করে দেওয়াল লিখন শুরু করেছি প্রার্থীর নাম ছাড়াই। দেওয়াল লিখন লিখনে নামলাম, ভোট তো এগিয়ে আসছে আর বেশি দিন নেই, তাই জন্য আমরা এখন থেকে দেওয়াল লিখন শুরু করেছি। হ্যাঁ, হিংসা মারামারি এইসবই জানে, আমরা সেসব কিছু চাই না, আমরা চাই সুস্থভাবে ভোট হোক, যেন সাধারণ মানুষ ভালোভাবে ভোট দিতে পারে, রেজাল্ট বলবে কি হবে না হবে। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আমরা বাড়ির মালিকের পারমিশন নিয়ে আজকে দেয়াল লাখন শুরু করলাম কেন্দ্রীয় অঞ্চলের পক্ষ থেকে। আমরা আমাদের এলাকায় সমস্ত দেয়াল তার বাড়ির মালিকদের কাগজপত্র সই করে তারপর দেয়াল লেখন শুরু করলাম। আজ থেকে আমাদের কাজটা চলবে, নির্বাচন ঘোষণার আগেই আমরা দেয়াল লেখনের কাজটা শেষ করতে চাই, সেই লক্ষ্যে আমরা এগুলাম। ফের রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা মিলল সুন্দরবনে। রবিবার সকালে পীরখালিতে দেখা মিলল বাঘের। চলতি মরশুমে সুন্দরবন বেড়াতে যাওয়া পর্যটকের সামনে বেশ কয়েকবার দেখা দিয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার। রবিবার পীরখালিতে বাঘটি জঙ্গলের কাছাকাছি ঘোরাফেরা করছিল, পর্যটকেরা বাঘ মামাকে দেখে খুবই আনন্দিত। সোমবার থেকে শুরু হচ্ছে উত্তরবঙ্গ উৎসব। শিলিগুড়ি বাঘা যতীন পার্কে এই উত্তরবঙ্গ উৎসবের সূচনা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারই প্রস্তুতি এখন তুঙ্গে। বাঘা যতীন পার্কে সকাল থেকেই দেখা গেল পুলিশ কমিশনার সহ বিভিন্ন প্রশাসনিক কর্তা ব্যক্তি এবং প্রশাসনিক আধিকারিকদের আনাগোনা। 2021 এর এই উত্তরবঙ্গ উৎসব তাৎপর্য রয়েছে উত্তরবঙ্গবাসীদের কাছে,
মুখ্যমন্ত্রীর হাত দিয়ে উত্তরবঙ্গ উৎসব শুরু হয়েছিল 2011 সাল থেকে। প্রতি বছর মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ উৎসবের উদ্বোধন করেছেন। 2021-এর উত্তরবঙ্গ উৎসবও মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন, এমনটাই প্রশাসনিক সূত্রে খবর। যে সমস্ত নৃত্যশিল্পীরা উত্তরবঙ্গ উৎসবে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে নৃত্য পরিবেশন করবেন, তাদের মহড়া শিলিগুড়ি বাঘাযতীন পার্কে দেখা গেল। নিয়ে নেব একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি। আপনারা দেখছেন শাইন টিভি 24x7। শাইন প্রোডাকশন, আর্টিস্ট ওয়েবসাইট অ্যান্ড অ্যাপস, রেজিস্ট্রেশন ফ্রি। লগ অন টু www.shineproduction.in, গেট ইট অন গুগল প্লে। Shine Trips. Find the cheapest flight, hotel, bus booking, no hidden cost. We guarantee the rate you see is the rate you pay. Log on to www.shinetrips.com. ফিরে এলাম বিরতির পর। নিউ ব্যারাকপুরকে কোনো রাজনৈতিক দল যেন অশান্ত করতে না পারে তার বিরুদ্ধে তৃণমূল ছাত্র যুবর প্রতিবাদ মিছিল করা হলো কৃষ্টি হলের সামনে থেকে। বিজেপি যে খেলার কথা বলছে সেই খেলা রাজনৈতিকভাবে খেলতে প্রস্তুত তৃণমূল কংগ্রেস ছাত্র যুব সংগঠন। রাস্তায় নেমে বিজেপির জবাব দিতে প্রস্তুত তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য জুড়ে যে শান্তি চলছে সেই রাজ্যকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে বিজেপি, তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে মানুষ, সাথে থাকবে তৃণমূল। বিজেপি কৃষ্টি সংস্কৃতি কিছুই জানে না। 23 জানুয়ারি সরকারি মঞ্চে মুখ্যমন্ত্রীকে অসম্মান করেছে, দেশের বীর সৈনিক নেতাজি সুভাষচন্দ্র বসুকে জয় শ্রীরাম স্লোগানে অসম্মান করেছে বিজেপি, তার বিরুদ্ধে পথে নেমেছে তৃণমূল। নিউ ব্যারাকপুরকেও অশান্ত করার চেষ্টা চালাচ্ছে, তার বিরুদ্ধে মানুষ ঝেঁটা লাঠি নিয়ে রুখে দাঁড়াবে। নিউ ব্যারাকপুরের সাধারণ মানুষের সাথে থাকবে তৃণমূল কংগ্রেস। আজ এই বাইক র্যালি নিউ ব্যারাকপুর কৃষ্টি হলের সামনে থেকে শুরু হয়ে নিউ ব্যারাকপুরের প্রতিটি ওয়ার্ড ঘুরে শেষ হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে বাংলা শান্তি চলছে সেই শান্তির বিরুদ্ধে একদল রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি যেভাবে অশান্তি কায়েম করছে, তথা নব ব্যারাকপুর শহরে আমাদের নেতা সুখেন মজুমদারের নেতৃত্বে যেভাবে শান্তি বিরাজ করছে 2011 সালের পর থেকে, বর্তমানে দেখছি ভারতীয় জনতা পার্টি শান্ত নব ব্যারাকপুরকে অশান্ত করার চেষ্টা করছে। আজকে নব ব্যারাকপুরের ছাত্র যুব রাস্তায় নেমেছে, সাধারণ মানুষের কাছে আমাদের দাবি শান্ত নব ব্যারাকপুরকে অশান্ত হতে দিচ্ছি না। এই ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম চলবে। আমরা ছাত্র যুব আজকে বুঝিয়ে দিতে চাই, বাংলার প্রত্যেকটি ছাত্র যুব মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন। মুর্শিদাবাদের বহরমপুর পৌরসভার 3 নম্বর কাউন্সিলর কানাই রায়ের ছেলে বিজেপিতে যোগদান করেন, তিনি টলিউডের সঙ্গে যুক্ত। বহরমপুরের বাসিন্দা কানাই রায় প্রথমে কংগ্রেসে এবং পরে দলবদল করে তৃণমূলে যোগদান করেন। তিনি জানান তাকে তৃণমূল দলে কোনোদিন অনুষ্ঠানে ডাকা হয় না, এবং তৃণমূলের কোঅর্ডিনেটর অশোক দাস এবং টাউন সভাপতি নাড়ুগোপাল মুখার্জির উপর ক্ষোভ উগড়ে দেন তিনি। পরিষ্কার জানিয়ে দেন দলে থেকেও তাদের জন্য জেল খাটতে হয়েছিল। ছেলের দল বদল প্রসঙ্গে তিনি বলেন, অভিনয়ের সঙ্গে যুক্ত কলকাতায় থাকে, তার নিজের খুশি মতো সে দল বদল করেছে। তবে কানাই রায় জানান তিনি এখনও তৃণমূল দলে আছেন, তিনি দল বদলের কোনো সিদ্ধান্ত নেননি। তবে তৃণমূল দলে তাকে সম্মান দেওয়া হয় না। রাজ্য রাজনীতিতে পশ্চিমবাংলা জুড়ে শাসক দল ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িক পড়ে গেছে। তবে কানাই রায় তার ছেলে দল বদল তার নিজস্ব ব্যাপার বলেই মন্তব্য করলেন, পাশাপাশি তিনি তৃণমূল দলে আছেন একথাও পরিষ্কার করে জানিয়ে দিলেন। আপনারা হয়তো শুনেছেন যে আমার ছেলে কলকাতার ইয়েতে তৃণমূল বিজেপিতে যোগদান করেছে কাল। ও যেহেতু কলকাতায় ফিল্ম টলিউডে থাকে, এবার ওর ওটা ব্যক্তিগত ব্যাপার, আমি তো তৃণমূলটা করেছি। আমি 2013 সালে যখন পৌরসভায় দাঁড়িয়েছিলাম 28টা সিটের মধ্যে অদিত চৌধুরীর এগেনস্টে বহরমপুরে পাথরে ঘাস ফুল ফুটিয়েছিলাম আমি আর প্রয়াত প্রদীপ নন্দী। তারপরে আমাকে একের পর এক পার্টির থেকে অপদস্থ করতে আরম্ভ করলো। 2017 সালে আজকে যারা এই বহরমপুর পৌরসভা তৃণমূলে নিয়ে এলো, এবং তারপর থেকে একের পর এক এরা অন্যায় অবিচার করতে লাগলো। 2018 সালে আমাকে বিনা কারণে অশোক দাস এবং নাড়ু মুখার্জি আমাকে জেলে ঢুকালো, কি কারণ বুঝতে পারলাম না। আমি অশোক দাসকে বাঁচাতে গেলাম,
অথচ আমাকে জেল খাটতে হলো। সেই কারণে আমি এখনো তৃণমূল করছি এবং আগামী দিনও করব। আমি তৃণমূল ছাড়িনি, কিন্তু ছেলে যেহেতু বড় হয়েছে, ছেলে নিজের ওটা ব্যাপার, ও বিজেপিতে যোগ দিয়েছে। জানতাম না যে ছেলে তৃণমূল বিজেপিতে যোগ দেবে। আমি পরে ফেসবুকে দেখলাম যে ছেলে দিলীপ ঘোষের হাত ধরে বিজেপিতে যোগ দিয়ে। আমি আপাতত যেহেতু আমাকে এখনো দল তাড়ায়নি, আমি দলই আছি। বিরুদ্ধে অভিযোগ, আজকে যারা 2017 সালে এই তৃণমূলে এলো তাদের আজকে আজকে নারুগোপাল মুখার্জি, যে একজন মিউনিসিপ্যালিটির থার্ড গ্রেডের স্টাফ, তার আজকে ভিজিলেন্স লাগাক, দেখুক আজকে নারু মুখার্জি কোথায় দাঁড়িয়ে আছে। অশোক দাস, সে কি করে, তার আজকে অত বড় বাড়ি এখন ফ্ল্যাট হচ্ছে, তার মেয়ের বিয়েতে প্রেম হোটেলে লাখ লাখ টাকা খরচ করে তার বিয়ে দিল, কোথার থেকে আসছে ঢাকা, গাছ করছে ওদের, আপনি তাহলে কি করছে আর দুর্নাম করাচ্ছে। আজকে এইসব নেতৃত্ব, আজকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটাকে মাটির তলে মিশিয়ে দিচ্ছে। নারু মুখার্জি আমাকে বিনা কারণে জেল খাটিয়ে আমার জীবনটা শেষ করে দিল। আমার তো মনে হয় সেইটাই কারণ হলো, যখন আমি জেলে ছিলাম, ছেলে একদিন এসেছিল এখানটায়, তারপর থেকেই ছেলে কিন্তু তৃণমূলের প্রতি একটা আমার সঙ্গে এমনি ইয়েটাও দূরত্ব হচ্ছিল এই পার্টি করা নিয়ে, কিন্তু ও আমাকে কোনোদিন মুখ ফুটে বলেনি যে ও কোনো পার্টি করবে। ভোটের আগে বাংলার মানুষের মন জয় করতে অমিত শাহ নিজের জায়গায় পাঠিয়েছেন স্মৃতি ইরানিকে। ডুমুরজলায় আজকের সভায় দিল্লির মুখ তিনি। ডুমুরজলা ব্যাট করতে নেমেই শুরুতেই ছক্কা হাঁকালেন স্মৃতি ইরানি। পোডিয়ামে এসে মাইক দুটি একটু গুছিয়ে নিয়ে স্পষ্ট বাংলায় বললেন, শুনতে পেরেছি দিদি, এখন ভবানীপুর ছেড়ে নন্দীগ্রামে যাচ্ছেন। দিদিও এখন জানেন বাংলায় এখন পদ্মফুল ঘরে ঘরে। সঙ্গে সঙ্গে দর্শক আসন থেকে হাততালি। বললেন, তৃণমূল যাচ্ছে, বিজেপি আসছে, প্রতিটি ক্ষেত্রে বাংলাকে আরো পিছিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, এজন্য বাংলার মানুষ কিছুতেই তাকে ক্ষমা করবে না। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডুমুরজলা সভায় বক্তব্য রেখে এ কথা বললেন অমিত শাহ। বাংলায় বিজেপি ক্ষমতায় এলে প্রথম মন্ত্রিসভার বৈঠকেই আয়ুষ্মান ভারত প্রকল্প চালুর প্রস্তাব পেশ করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। দেশভর মে 80 करोड़ নাগরিকों को प्रधानमंत्री जी ने राशन कार्ड के माध्यम से राशन दिलवाने का एक एक प्रदेश की सरकार को निवेदन किया আর বাংলায় দিদি কি করেছে, রাশন কার্ড নয় কুপন দিয়েছেন। কুপন কাকে দিয়েছেন, যে তৃণমূল করছে ওকে দিয়েছেন। আর রাস্তে পর যাব ভুকি গরিব জনতা উতরি, ও চাল আর ডাল মাং রে যে নরেন্দ্র মোদি জি নে উনকে লিয়ে ব্যবস্থা মে জুটাই থি, तब दीदी ने पुलिस को आदेश देकर गरीब भूखी माताओं बहनों नागरिकों पर लाठी चार्ज किया। दीदी अपना सरकार दुर्नीति तो देखुन, अपनारी एक मंत्री बोले छिलो के टीएमसी काउंसिलर टा गरीबेर डाल और चाल चूरी करछे, और आपनी की करलेन, শুধু অফিসারকে ট্রান্সফার করেছেন। আপনার দলের একটাও নেতাকে আপনি ওর বিরুদ্ধে কিচ্ছু করলেন না। ये शायद भारतीय राजनीति में पश्चिम बंगाल में पहली बार हुआ है कि टीएमसी के अपने नेता सार्वजनिक रूप से कहने लगे, अरे दाल चुरी করছে, চাল চুরি করছে, দিদি বন্ধ করো বন্ধ করো, আর আপনি বন্ধ করলেন না। আমি আজকে জিজ্ঞাসা করতে চাই দিদি, গরিবের প্রতি এত অন্যায়টা কেন করলেন আপনি? শুভেন্দু দা, দিলীপ দা, রাজীব দা বলছিলেন আমরা এখানে শিল্পী করব, লেকিন যাহা পর উদ্যোগ নহীঁ
उस पश्चिम बंगाल के एक एक बेटे ने देश के अलग अलग कोनों में अपने लिए नौकरी तलाश ली। जब लॉकडाउन हुआ तो केंद्र की सरकार ने कहा कि उन बेटों को बेटियों को घर लौटाने के लिए हम श्रमिक ट्रेन देने के लिए तैयार है। और दीदी की गोड़े छे बोले छे ना 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 ना, এটা তো করোনা এক্সপ্রেস। আমি দিদিকে আজকে জিজ্ঞাসা করতে চাই, কে পশ্চিম বঙ্গাল কা বেটা আর বেটি জো দেশ ভর মে নকরি কি তালাশ মে নিকলে ও ভাইরাস হে। নিয়ে নেব একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি। আপনারা দেখছেন শাইন টিভি 24x7। পাত্রের বয়স 80 ছুঁই ছুঁই আর পাত্রী 70 এর কাছাকাছি। দীর্ঘ 55 বছর পর আবারও চার হাত এক হলো এই বৃদ্ধ দম্পতির। অবাক হচ্ছেন, কিন্তু এমনই ঘটনার সাক্ষী থাকলাম আমরা। শনিবার রাতে বেশ ধুমধামে পুনর্বিবাহ সম্পন্ন হলো রায়গঞ্জের রায় দম্পতির। বছর 55 আগে বাংলা সনের নিরিখে 16 মাঘ আত্রেই নদীর পাড়ে অধুনা বাংলাদেশের গ্রামে বিয়ে হয়েছিল দিলীপ কুমার রায়ের সাথে গৌরী রায়। এরপর কেটে গেছে বহু বছর। বর্তমানে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহরের মিলন পাড়ায় ছেলে মেয়ে নাতি নাতনিদের নিয়ে ভরা সংসার দিলীপ বাবু ও গৌরী দেবীর। এখন দুজনের জীবনেই প্রায় অন্তিম লগ্নে এসে শনিবার দাদু ঠাকুমার বিয়ের 56তম বর্ষে পদার্পণের এই বিশেষ দিনটিতে দুজন বৃদ্ধ দম্পতিদের বধূ ও বরবেশে সাজিয়ে তাদের আবারও ঘটা করে বিয়ে দিয়ে বিবাহবার্ষিকী পালন করলেন তার নাতি নাতনি ছেলে বৌমারা। সুসজ্জিত ছাদনাতলায় পুরোহিতের মন্ত্র উচ্চারণ, শুভদৃষ্টি, সাতপাক, মালাবদল, এমনকি যজ্ঞ আহুতি ও সিঁদুরদান, সবটাই হলো ধাপে ধাপে। শুধু ধুমধাম করে বিয়ে দেওয়াই নয়, শনিবার রাতে খাওয়া দাওয়ার সামান্য ব্যবস্থা থাকলেও রীতিমতো আজ রবিবার আত্মীয় স্বজনদের ডেকে নৈশ ভোজেরও আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজক নাতি নাতনিরা। পাশাপাশি পরবর্তী প্রজন্মের কাছে এই বিশেষ দিনে এই বিশেষ উপহার পেয়ে আনন্দিত রায় দম্পতি। তাদের কথায় নাতি নাতনিরা সবাই আনন্দ করছে, ওদের আনন্দই আমাদের আনন্দ। তবে আধুনিকতা আর যন্ত্রচালিত বর্তমান যুগে কিছু কিছু ক্ষেত্রে যখন আন্তরিকতার অভাব দেখা যায় বা ব্যস্ততার কারণে বৃদ্ধ বাবা মা যখন ব্রাত্য হয়ে পড়েন অনেকের কাছে, ঠিক সে সময় রায় পরিবারের এই উদ্যোগ সমাজের কাছে আলাদা বার্তা বহন করে আনবে বলে জানিয়েছেন সমাজের অন্যান্য শ্রেণীর মানুষেরাও। এদিন সেখানে উপস্থিত পুরোহিত শঙ্কর চক্রবর্তী বলেন, এটা আমার প্রথম অভিজ্ঞতা আর বাবা মাকে যারা অবহেলা করে তাদের শিক্ষার জন্য এই বিয়ের অনুষ্ঠান অনেকটাই বার্তাবহ হয়ে থাকবে। লজ্জা এখনো লাগছে ওদের সামনে আমরা বিয়ে করছি। ছেলে নাতি পুতি নাতি জামাই নাতনি সবার আনন্দ করে বিয়ে দিচ্ছে। কত স্নেহ ভালোবাসলো সেটাই তো আমি বুঝতে পারলাম, যে যথেষ্ট ভালোবাসলো, আনন্দ পাবো আমাদের জন্য। কেমন লাগছে? কামারহাটিতে এলে হাতের পাঞ্জা কেটে নেবেন, এমনই হুমকি দিয়েছিলেন অর্জুন সিংকে মদন মিত্র। আজ তারই চ্যালেঞ্জ দিয়ে চায় পে চর্চায় এলেন বিজেপির সাংসদ অর্জুন সিং। অর্জুন সিং এর আসার খবর পেয়ে হাজার খানেক বিজেপি কর্মীরা তাকে স্বাগত জানায়। তিনি বলেন, আজ তিনি কামারহাটির এক জায়গায় চা খেয়েছেন এবং এরকম চা তিনি আবারও খাবেন। তবে তিনি মমতা ব্যানার্জির দলের নেতাকে বড় বাহুবলী বলেও কটাক্ষ করেন। তিনি আরো বলেন, তৃণমূলের এটাই কালচার, খুন খারাপি মারদাঙ্গা এটাই করতে পারে। কিছু অশুভ শক্তি বাংলায় সাড়ে ন বছর ধরে রাজত্ব করছে।
তবে গত ভোটেই কামারহাটির মানুষেরা তাদেরকে প্রত্যাখ্যান করেছে এবং আগামীতেও সেটাই করবে। সেই জন্যই এখানে চায়ের আড্ডায় যোগদান করা এবং আগামী দিনেও আমি আবারও আসব এবং যে আমায় বলেছিলেন হাতের পাঞ্জা কেটে নেবেন তাকে আমন্ত্রণ জানাচ্ছি, আর জানাবো সে যেন আসে আর আমার গলাটা কাটে, পাঞ্জাটা কাটে। আমি দেখতে চাই তার কত বড় সাহস আছে। তবে তৃণমূল সরকার পুলিশের ক্রিমিনালদের দৌরাত্ম এলাকায় বাড়িয়ে দিয়েছে, তবে এর জবাব আগামী দিনে মানুষ দিয়ে দেবে। তবে শুদ্ধিকরণের বিষয়েও তিনি কটাক্ষ করে বলেন যে নিজের শুদ্ধিকরণ নিজেই করুক, তার কারণ মমতা ব্যানার্জি কিছুদিন আগে তাকে হলুদ কার্ড দেখিয়ে দিয়েছে এবং হয়তো কিছুদিন পরে লাল কার্ড দেখিয়ে দেবে। কর্মসূচি কিছু নয়, দুদিন আগে তৃণমূলের একজন ক্রাইসিস ম্যানেজমেন্ট লিডার বলেছিলেন কি বিটি রোডের দিয়ে রোজ যাতায়াত আছে, বিটি রোডে কামারহাটিতে আসলে আমার কবজি কেটে নেবেন। আমি আমার কর্মীদেরকে বলেছিলাম, আমাদের পার্টি নেতাদেরকে, আমি একটু বিটি রোড দিয়ে তো রোজ যাতায়াত করি আর একটু চায় খাবো কামারহাটিতে, আজকে এখানে চায় খেলাম, আগামী দিন কামারহাটি ছায় ময়দানে চায় খাবো, এরকম সব জায়গায় চায় খেতে হবে আমার কেন? আমার আমি যদি কামারহাটি যাই, মমতা ব্যানার্জি যে সব থেকে বুড়ো বাহুবলী যে আছেন, তিনি কত জ্ঞানী মানুষ যে বলে দিচ্ছেন কি পরশুরাম গরু মাংস খেতেন, এই ধরনের লোককে মমতা ব্যানার্জি লিডারশিপ দিয়ে রেখেছেন, এটা তৃণমূল। একটু আধ ঘন্টা এক ঘন্টা বসবো, চায় খাবো আর ওনাকে আমন্ত্রণ করব কি আসুন আমার গলাটা কাটুন, হাত কাটুন, কেন তৃণমূলে এটাই কালচার আছে, এটাই পশ্চিমবাংলার কে এই জায়গা তৃণমূল কংগ্রেস পৌঁছিয়ে দিয়েছে। ও যে এই রাস্তা যাতায়াত করি, কিন্তু হয়তো বলতে পারে খুব স্পিডে চলে যায়, তাই জন্য একটু বসে দু চার জায়গা আজকে এখানে বসবো, কালকে অন্য কোনো জায়গা বসবো, তাতে না আমি গড় ফড় মানি না, এখানে ও তোলাবাজি করতে আসে, মদন মিত্র যার নাম বললেন সে তোলাবাজি করতে আসে, কামারহাটি ডেভেলপমেন্ট কমিটি নামের লক্ষ লক্ষ টাকা রোজ তুলছে এখানে, শুদ্ধিকরণই করতে হবে, নিজের মনটা একটু শুদ্ধিকরণ করুক, কেন মমতা ব্যানার্জি ওকে ইয়েলো কার্ড দেখিয়ে দিয়েছে, এবার হয়তো লাল কার্ড দেখিয়ে দেবে। নবগ্রাম থানার অন্তর্গত কুঠিপাড়ার এক গৃহবধূ সাহেবা বিবি, বয়স 36 বছর, স্বামীর নাম মুক্তাজুল শেখ। গত 27 জানুয়ারি বিকেলবেলায় ভাত রান্না করতে গিয়ে আগুন লেগে যায় তার, তারপরে তাকে পাঁচগ্রাম গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে বহরমপুর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। গতকাল রাতে 12টা নাগাদ মারা যায় সাহেবা বিবি। কত বছর বয়স মেয়ে? 36। ঘটনাটা কখন ঘটেছে? গত 27 তারিখে। তারপরে আমরা পাঁচগ্রামে হসপিটাল নিয়ে গেছিলাম, ওখান থেকে ওইখানে মারা যাবে 4-3টা দিনে। আচ্ছা কখন মারা গেছে? কালকে 12টার সময়। স্বামী কি করতো? স্বামী আমি কাজ করে বেড়াই। কি নাম স্বামী? মুমতাজুল শেখ। সল্টলেকে আইএ ব্লকে 183 নম্বর বাড়িতে থাকতেন প্রাক্তন ডিজি পার্থ ভট্টাচার্য। আজ ভোর রাতে ঘরের মধ্যে পড়ে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। রেখে গেলেন স্ত্রী শ্যামশ্রী বসু এবং এক ছেলে ও মেয়েকে। পরিবারের পক্ষ থেকে জানা গিয়েছে আজ প্রাক্তন ডিজির জন্মদিন, আর আজই তিনি চলে গেলেন। খবর পেয়ে প্রাক্তন ডিজির বাড়িতে আসেন বিধাননগর পুলিশ কমিশনার শ্রী মুকেশ কুমার, এছাড়াও রাজ্য এবং কলকাতা পুলিশের কর্তারা। আজ কেওড়াতলা মহাশ্মশানে প্রাক্তন পুলিশকর্তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। শাইন নিউজ আজকের মতন এই পর্যন্তই। আপনারা দেখছেন শাইন টিভি 24x7, সবার সাথে সবার কাছে।